এই খেলা টাইব্রেকারের মধ্যে হবে, দুই দল টসে যাচ্ছে, হেড টেলের মাধ্যমে টস হবে। রেফারি টস করে লাল জার্সি সেভ, লাল জার্সি ভরাট সেভ নিল এবং টাইব্রেকার প্রথম শ্যুট করবে রানীনগর। এই খেলায় প্রথম শ্যুট নিচ্ছে 11 নম্বর জার্সি সাদিরুল ফয়ান, তোমরা অনেক সিন দেখতে পাচ্ছ, খুব আনন্দের মধ্যে আছে, শটটি নিবে, তিনি পুরো পোস্টে দাঁড়িয়েছে, কিভাবে শট মারবো। আমরা রেফারির বাসি, আমরা একটা দারুণ কিক দেখতে পাবো এই খেলার মধ্যে, অসাধারণ গোল, দারুণ গোল আমরা দেখতে পেলাম ফয়ানের হাতে, রানীনগর এক গোলে আগিয়ে গেল। টিমের লিডার ইনজাম এবং ভরাটের প্লেয়ার রানীনগর গোলরক্ষক সেফ অর্পণ, দেখতে পাচ্ছ 1 নম্বর 4 নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি। এই রেফারি অসাধারণ গোল, অসাধারণ গোল, ভরাট এক রানীনগর এক। বল ছুটে আসছে রানীনগর 7 নম্বর প্লেয়ার রাহুল এবং গোলরক্ষক ভরাটের টিমে গোলকি নিজের টিমে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং দুর্দান্ত গোল দেখতে পেলাম আমরা সেই রাহুলের তরফ থেকে, আমরা অসাধারণ গোল দেখতে পেলাম। রানীনগর 2 ভরাট 1। দ্বিতীয় শুটে যাচ্ছে ভরাটের টিম প্লেয়ার, সরি গোলরক্ষক সেভ অর্পণ, বল নিজের মন মতন করে বসিয়ে নিচ্ছে ভরাটের 4 নম্বর প্লেয়ার, সরি 14 নম্বর প্লেয়ার, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে, এবং রেফারির বাসি, দারুণ শট, অসাধারণ শট আমরা দেখতে পেলাম, 2-2 গোল। রানীনগর গোলকি নিজে শ্যুট করতে আসছে নিজের টিমকে এগিয়ে নেওয়ার জন্য, দেখা যাক নিজের মতন বল ভাবে বসে নিচ্ছে কি করা হয় এই খেলায়, এবং ভরাটের প্লেয়ার নিজে আছে গোলকি সেভ রাখার জন্য অপর প্লেয়ার, সেই খেলা আমরা গোল দেখতে পাচ্ছি রেফারির বাসি। নিজের টিমকে কিন্তু গোল, নিজের টিমকে কিন্তু নিজেই গোলরক্ষক পিছিয়ে দিল সেই শটে, দেখা যাক, কিন্তু নিজের ওপর একটা দারুণ চাপ সৃষ্টি হলো, নিজেকে সেভ করতে হবে নিজের টিমকে আগিয়ে নিয়ে যেতে গেলে, তো দেখা যাক এদিকে টানটান উত্তেজিত হয়ে ভরাটের টিম নিজের দলকে আগিয়ে নিতে গেলে এক গোলে, গোল করলে কিন্তু উইন বলে ঘোষণা করা হবে ভরাটের টিমকে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন টানটান উত্তেজিতাই কি খেলা দেখি, 13 নম্বর জার্সি ভরাটের টিমের রেফারি গোলকি নিজের হ্যান্ডস গ্লাভকে বাঁচিয়ে নিচ্ছে, কারণ নিজের টিমে নিজেই গোল একটা মিস করেছে, আমরা তার পা থেকে দেখতে পেরেছি, এবং গোলকি রেফারি রেডি বলছে এবং বাঁশি বাজিয়ে রেফারি শুরু করে দিল 13 নম্বর জার্সি ভরাটের টিমের। আমরা অসাধারণ একটা দেখি এই খেলায় কি হয়, টিমের মধ্যে দারুণ উৎসাহ এবং টান টান উৎসাহ মনোভাবে টিম ভরাটের টিম আগিয়ে গেল এবং রানীনগর হেরে গেল, রানীনগর 2 ভরাট 3, অসাধারণ গোল আমরা এই মঞ্চে দেখতে পেলাম টান টান উত্তেজিতায়। এই খেলায় কিন্তু অসাধারণ, আমরা হেরে গেল টিম, এই আমাদের রাহুল মন ভারী করে বসে আছে টিমের মধ্যে দেখতে পাচ্ছ।